কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ঝাড়িখণ্ডের একটা জায়গাতে কীর্তন করছিলাম, এক ভদ্রলোক দুদিন ধরে কীর্তন শুনছে। প্রথম দিনের সামনে ওনার স্ত্রী পাশে কীর্তন শুনছিল, দ্বিতীয় দিনে কীর্তন শুনতে শুনতে আধ ঘন্টা পরে বাড়ি পালিয়ে গেল। ওর স্ত্রী দেখলো কেন বাড়ি চলে গেল বুঝতে পারলাম না, এত বড় ভক্ত। কিন্তু বাড়িতে গিয়ে দেখলেন উনি যখনই তুলসী মন্দিরটা পেরিয়েছেন আর তুলসী মন্দিরের কাছে উনি লম্বা হয়ে পড়ে আছেন, সমাধি শেষ হয়ে গেল। তাহলে গ্যারান্টি নেই যে আপনি বাড়ি ফিরে যাবেন। সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে, মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। কখন যে কার ডাক আসবে মা কেউ জানে না, এই ডাক আসার অপেক্ষায় আমরা আছি। সবাই অপেক্ষা করছেন কখন ডাক আসবে, কিন্তু বুঝছেন না ডাক একদিন আসবে। যেমন মরা দেহ রাস্তা দিয়ে নিয়ে যায়, আমরা বাচ্চাদেরকে বলি এইদিকে এইদিকে, এ মরা যাচ্ছে মরা যাচ্ছে, প্রণাম কর প্রণাম কর। আপনি প্রণাম করলেন, বাচ্চাকে প্রণাম করালেন, একবারও ভাবলেন আপনি ভাবলেন ও বোধহয় গেল আমি বোধহয় যাব না, এটা আমরা ভাবি। কিন্তু উনি যখন হেলতে দুলতে গেলেন তখন শিখিয়ে দিয়ে গেলেন, আমিও তোমার মতো সংসারে এসেছিলাম, সংসার করলাম, এবার সংসারের শেষ হয়ে গেল, আমি চললাম, আমাকে দেখে শেখো, একদিন তুমি যত টাকা পয়সা রোজগার করো, গাড়ি বাড়ি করো, এইরকমই কিন্তু মাসের মাচাই হেলতে দুলতে চলে যেত। তাই জীবনে আপনাদের কাছে নিবেদন রইল, কিছুই নেই, আছে অনেক নইলে কিছুই নেই, এখনই আছেন এখনই নাই, গৌর হরি বল হয়ে যেতে পারে। শ্যাম মহাপ্রভু তাই বললেন যে কীর্তন করো হরিনাম করো। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আজকে আপনাদের এটা দক্ষিণ চব্বিশ পরগনা পড়ছে নাকি উত্তর চব্বিশ পরগনা? শুধু উত্তর চব্বিশ পরগনা নয়, আজকে প্রত্যেকটা জেলায় জেলায় দেখছি, প্রত্যেকটা রাজ্যে রাজ্যে দেখছি। আপনারা ইউটিউবে দেখবেন ত্রিপুরা ভ্রমণ আপনারা দেখতে পাচ্ছেন। তো মানুষ কত ভক্তি ভরে ত্রিপুরা যখন গেলাম, তো তিন ঘন্টার রাস্তা, তো প্রতিটি রাস্তাতে যখন কমিটি নিয়ে যাবে তার আগে মাইকিং করতে করতে বলে গেছেন প্রদীপবাবু আসছেন, আপনারা সব দরজায় দাঁড়ান। তো আমি তিন ঘন্টা ধরে গাড়িতে যাচ্ছি, কত কত গ্রাম পেরোচ্ছি, সব দরজাতে মেয়েরা ফুলের মালা আর প্রদীপ নিয়ে আর ফুল ছুটছে। কেন? কিছু ঢুকে গেছে ভেতরে, বলে বাবু আমার বাচ্চাটা পর্যন্ত ভক্ত হয়ে গেল, তুলসী গাছে জল দেয় আপনার কথা শুনে। আমার নয়, সব গোবিন্দের কৃপা, এখনই আছি এখনই নাই, অহংকার বিনাশের মূল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যখনই ভেতরে কারো অহংকার জন্মাবে বারবার প্রণাম করুন। যখনই অহংকার জন্মাবে তখনই আপনি বারবার মন্দিরে প্রণাম করুন, দেখুন অহংকার আপনার নিমজ্জিত হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু বললেন এসো জীব হরিনাম ধাও। প্রত্যেকটা জীবের দ্বারে যাচ্ছেন, নিতাই চন্দকে ডেকে বললেন দাদা তুমি হরিনাম দাও। নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারে, ও যে নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আচ্ছা এখানে ড্যান্স হাঙ্গামা হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিতে হতো, মেয়েরা ছেলেরা আলাদা। আসলে আপনারা নিজেদেরকে জানতে শিখেছেন যারা ভক্ত হয়ে গেছেন। স্কুলে যাবেন বাচ্চা মেয়েরা যখন পড়াশোনা করে ক্লাস নাইন টেন পর্যন্ত, ওদের আলাদা আলাদা বেঞ্চ থাকে ছেলেরা মেয়ের। কিন্তু যখনই কলেজে ভর্তি হয়ে যায় ছেলে মেয়ে কিন্তু একসঙ্গে বসে, একই বেঞ্চে তিনজন ছেলে তিনজন মেয়ে বসে আছে। কেন? ওরা নিজেদেরকে জানতে শিখে গেছে। আপনারা আজকে জানতে শিখে গেছেন, এটা করেছেন কে? স্বয়ং মহাপ্রভু তেলে জলে মিশিয়ে দিয়েছেন, জাতের কোনো বিচার নাই, নারী পুরুষ একসঙ্গে এই প্রেমের বন্যায় বধিয়ে যাবে। নিতাই চান বললো যাকে হরি দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেই দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম ও যে প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম দাদা গো প্রথমে ধরিবে হাতি,
হাতে ধরে বলবে গো, তুমি হাতে ধরে বলবে গো, হাতে ধরে বলবে গো, তুমি হাতে ধরে বলবে গো, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে গো, তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে গো, যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে গো, দাদা বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে গো, হাতে ধরার পর যদি হরি নাম না নেই শেষ উপায় নিতাই চাঁদকে বললো পাছে তার লোটাইবে পাই, ওই দাদা গো পাছে তার পাছে পাছে তার লোটাইবে বলবে হরি, বলবে হরি, বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, তুমি বলবে হরি বলবে হরি, এই সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আপনাদের কাছে এই যে এই দিকে দিকে সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আপনাদের কাছে একটা নিবেদন রইল, আজকে যে ছেলেগুলো আমাকে ওখান থেকে নিয়ে এলো ওরা সনাতন ধর্ম কি জয় দিয়েছিল সুন্দর সুন্দর, হরে কৃষ্ণ হরে হরে প্রদীপ পাল ঘরে ঘরে, ওদের স্লোগানটা ভালো লাগলো, জয়ের ধ্বনিটা ভালো লাগলো, ফেসবুকে ছাড়া হলো কিন্তু সঙ্গে সঙ্গে, কেন ওদের দেখে মানুষ শিখুক অল্প বয়সে ছেলেগুলো হরিনামের বন্যাতে ডুবে গেছে, এটা কিন্তু সবাই শিখুক, এ শুধু এখানকার ছেলে নয়, প্রতিটি আসরে বৃদ্ধ বৃদ্ধা যত না থাকে কম বয়সে ছেলে মেয়েরা তার চাইতে বেশি থাকে। আপনাদের কাছে একটা নিবেদন রাখি, ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ও মায়েরা, ভগবান নিজের মুখে বলছে আমার বাবা হলো ভক্ত, আমার মা হলো ভক্ত, প্রমাণ কি এইদিকে তাকাবেন। একদিন হনুমানজি রামকে জিজ্ঞেস করছে প্রভু তোমার চরণ যুগল সেবা করে দেখলাম তোমার চরণ কি সুন্দর। আচ্ছা আমার মনে একটু প্রশ্ন জাগে, আমার তোমার চরণ যদি এত সুন্দর হয় তাহলে তোমার গুরুর চরণ কত সুন্দর হবে। হরে কৃষ্ণ, এদিকে খুব মন দিয়ে শুনবেন, বলছে তোমার গুরুর চরণ কত সুন্দর হবে, তোমার চরণ যদি এত সুন্দর হয় তুমি যাকে গুরু করেছো তার চরণ, তোমার গুরুর চরণ একবার দর্শন করতে চাই। সঙ্গে সঙ্গে বলে উঠলো আচ্ছা এক কাজ কর হনুমান, তুই চলে যা সরজু নদীর তীরে, একটা দেখবি পর্বত আছে ওর গুহাতে দেখবি আমার গুরু পা গুলো বাইরের দিকে করে শুয়ে আছে, তুই প্রণাম করে চলে আয় পাটাকে দর্শন করে, চরণটাকে দর্শন করে। এখন যেই না হনুমান সরজু নদী পেরিয়ে গেছে মা, পেরিয়ে যাবার পর যখনই গুহার মধ্যে গেল দেখলো পা দুটো বেরিয়ে আছে কিন্তু মাথাটা ঢাকা আছে, এইদিকে দেখালো পা দুটো বেরিয়ে আছে মাথাটা ঢাকা আছে, তো মনে মনে ভাবছে বাহ পাটা কি সুন্দর, চরণটা কি সুন্দর, চরণে প্রণাম করলো, মনে মনে ভাবলো যা চরণ এত সুন্দর তার বদনটা কেমন হবে, ঢাকা দেওয়া আছে একবার খুলে দেখি। হনুমান যে না বদনটা খুলতে গেছে রামচন্দ্রের গুরুর, দেখলো ওই দিকেও চরণ দুটো রয়েছে, পেছনেও চরণ সামনেও চরণ। হনুমান এসে বলছে প্রভু গিয়েছিলাম গুরুর চরণ দেখলি, বলে হ্যাঁ এত সুন্দর চরণ দেখার ইচ্ছা হলো, ভাবলাম বদনটা কেমন দেখি, তখন আবার দেখতে গেলাম খুলে দেখছি ওই দিকেও দুটো চরণ, তোমার কি গুরুর মাথা নাই খালি পা আছে। সঙ্গে সঙ্গে বলছে তুই তো আমাকে বলেছিলি চরণ দর্শন করব, তুই তো বলিস নাই বদন দর্শন করব, তাহলে তুই বদন দর্শন করতে পারছিস। বলছে না না তোমার গুরুর একটু বদন দেখতে চাই আমি, বলছে আমার গুরুর যদি বদন দেখতে চাস তাহলে এক কাজ করবি, ওই সরজু নদীর জলে তুই একবার দাঁড়াবি মাঝখানে, জল বেশি নাই ডুবার ভয় নেই, সেই জলে দাঁড়াবি দেখবি মুখ দিয়ে ওই জলের মধ্যে দেখবি আমার গুরুর ছবি আছে। ও মায়েরা এদিকে হনুমানজি কি করেছে জলের সামনে গিয়ে খালি ছবিটা দেখছে। আচ্ছা বলুন তো মায়েরা জলের দিকে যদি আপনি মুখ করেন আপনি কার মুখটা দেখতে পাবেন, জোরে বলুন। হনুমান খালি নিজের মুখটা দেখছে আর চমকে চমকে উঠছে, গুরু কই, একবার জলটা ঘাটিল দিচ্ছে আবার দেখছে পরিষ্কার হচ্ছে, খালি আমারই মুখ দেখতে পাচ্ছে।
হনুমান গিয়ে বলল, প্রভু আমাকে তুমি গুরুর বদন দেখতে বললে, আমি খালি দেখছি, খালি আমার বদনটা দেখতে পাচ্ছি, গুরুর বদন দেখতে পাচ্ছি না কেন? বছরে বোকা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত যদি আমার গুরু হয় তাহলে তুই তোর বদনটা দেখবি না তো কি অন্য কারো বদন দেখবি? নিবেদন আপনাদের কাছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। সবাই মিলে মহাপ্রভুর এই কথাটি মানুন, দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি। সবাইকে হাতে তালি দিয়ে একটু কীর্তন করতে হবে। না না, আগে কীর্তনটা, আরে বাবা মহাপ্রভু বলেছে সবাই তো সুর নেই গলার, যাদের সুর নেই তারা তালি দিয়ে কীর্তন করলে লাভ আছে। কিন্তু এই যে আপনারা দেখবেন বাড়িতে একটা বড় গাছ আছে, গাছের নিচে তিনবার তালি দেবেন সন্ধ্যাবেলায়, গাছ থেকে যত পাখি আছে সব পাখি উড়ে চলে যাবে। দেহের মধ্যে কিছু পাখি আছে, কারা কারা? পাপ, হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, বারবার তালি দেবেন, দেখবেন সব চলে যাবে। এই যে আপনারা, ও মায়েরা কিছু মনে করবেন না, আপনার হাত দেখাতেন না জ্যোতিষকে, সে কি বলে, সে কি বলে, তোমার তোমার সব কিছুই ভালো, বুধের দিকটাও ভালো, বৃহস্পতি শুক্রের দিকটা ভালো, সব দিকই ভালো, কিন্তু তোমার গুরু বলটা কম, বৃহস্পতির দিকটা, সব কিছু উচ্চাঙ্গে থাকে কিন্তু গুরু বল যদি নিচে থাকে সব নেতাই গৌর হরিবল হয়ে যায়। আর গুরু বল যদি আপনার থাকে আর যদি সব কিছু নিচুতে থাকে সবগুলোকে আস্তে আস্তে উঁচু করে দেয়। ওই জন্য গুরু বল আমাদের রাখতে হবে, এটা মাথায় রাখবেন। সবাই মিলে হাত তুলে দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। তাহলে একবার হাত তোলা যাবে নাকি বলছেন? দু চারজন বলছে সামনে বসে বিপদে পড়লাম, পেছনে বসলে ভালো হতো। না না, যারা ভক্ত হয় তারা সামনে পেছনে কোনো ব্যাপার নাই, যে দাঁড়িয়ে আছে সে দিচ্ছে, যার পাশে আছে সে আবার দেখছে, যে দেখছে সে ফল পাবে, যে দেবে সেরকম ফল পাবে। সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ যাদবায়ে নম, হরি হরয়ে নম কৃষ্ণ, হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, ওজে যাদবায়ে মাধবায় কেশবায়ে নম, ওজে যাদবায়ে মাধবায় কেশবায়ে নম। একটা কথা বলেছে না, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত, তাহলে আপনারা বলবেন দশ বারোটা মার্ডার করে দেবেন, একবার হরিনাম করবো হয়ে যাবে না? এর পরে আবার কথা আছে, হেন কৃষ্ণ নাম যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণ প্রেম লতা তাহে না হয় অঙ্কুর। তার মানে কি বলুন তো, যদি হরিনাম করে আনন্দ না পান তাহলে বুঝবেন এখন আপনার ভেতরে পাপ আছে, যে কি জন্য এলাম খালি বিরক্ত লাগছে, তাহলে বুঝবেন এখনো পাপ আছে। আর যদি হরিনাম করতে করতে আপনার আনন্দ আপনি বেড়ে যায় না, বুঝবেন সব পাপ চলে গেছে। মানে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, দেহে বারবার কৃষ্ণ নাম নিয়ে যদি আনন্দ না জাগে তাহলে বুঝবেন এখনো পর্যন্ত আপনার পাপ আছে। আর যদি পাপ না থাকে আপনি হরিনাম করলে আনন্দ পাবেন। পাশে দেখবেন যাদের পাপ আছে তারা খালি বিরক্ত বোধ করবে, আর যাদের পাপ নাই সবাই বলছে না না সবাই তুলবো, যার নাই সেও তুলবো। হাত তুলে সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায়ে মাধবায় কেশবায়ে নম, যাদবায়ে মাধবায় কেশবায়ে নম, যাদবায়ে মাধবায় কেশবায়ে নম, হরে যাদবায়ে মাধবায় কেশবায়ে নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারি গোপীনাথ মদন মোহন, গিরিধারি গোপীনাথ মদন মোহন, গিরিধারি গোপীনাথ মদন মোহন, গিরিধারি গোপীনাথ মদন মোহন। যারা তালি দিলেন তাদের দেখে আমার ভালো লাগলো, আর যারা এরকম করে রইলেন তাদের দেখে আমার তো আরো ভালো লাগলো। কেন লাগলো জানেন? আমি খালি তাদের দেখে ভাবি যে আমরা গাছে ল্যাংড়া হবে না আমরা হবে, জোরে বলুন বাবা, বাবা যদি না না, যারা এরকম করে আছেন আমি তাদের বলি না, এখন হাত নামাই নাই, কিন্তু দু চারজন কিন্তু নামিয়ে দিয়েছে লজ্জাতে, আর দু চারজন সুপারির মতো আছে, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, মানে কোনো স্বাদই নাই ওই সব লোকের। এরা না, আমার চোখ কিন্তু চিলের চোখ বটে, যিনি নামিয়ে দিয়েছেন তিনি ভাবলেন তারা আমাকে দেখেই বলছে বোধ হয়,
না না, আসলে ছাত্র ফাঁকি দিলে মাস্টার মশাই তো তার দিকে নজর দেয়। তবে কিছু মনে করবেন না, অনেকে ভাবছে আমি আড়ালে আছে, আমাকে দেখলেই তো, আপনিও ধরা পড়বেন, আমার কাছে নয়। দোকানে যখন জিনিস কিনতে যাবেন লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, তাহলে আপনি চুরি করলে যেমন ধরা পড়বেন, ভগবান চারিদিকে সিসিটিভি ক্যামেরা দিয়েছে, কোথায় কে তালি দেবেন না দেবেন ধরা কিন্তু আপনি পড়বেন। প্রদীপ পালের কাছে ধরা পড়ুন না পড়ুন, সিসিটিভিতে কিন্তু ধরা পড়বেন। সবাই হরে কৃষ্ণ, সবাই মিলে, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেওয়ার কোনো দরকার। সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায়, ও যে যাদবায় মাধবায় কে সবাই নম, ও যে যাদবায় মাধবায় কে সবাই নম, হাই হাই যাদবায় মাধবায় কে সবাই নম, গোপাল গোবিন্দ শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মহা, যে গিরিধারী গোপীনাথ মদন মহা, যে গিরিধারী গোপীনাথ মদন মহা, যে গিরিধারী গোপীনাথ মদন মহা। আচ্ছা সবাইকে বলি, ছেলের যখন অসুখ হবে তখন মন্দিরে গিয়ে বলবেন আপনি যা বলবেন ঠাকুর তাই করবো, শুধু ভালো করে দাও। সেই দিন বললে তো হবে না, আজকে করে রাখতে হবে। ব্যাংকে কম বয়সে পরিশ্রম করে ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো বয়সকালে সুদ পাবেন, না কি বলছেন? কম বয়সে হরিনাম করলে রাস্তা দিয়ে পেরোবেন, চোখে দেখতে পাবেন না, বয়স হলে হাঁটু ব্যথা হবে, কানে শুনতে পারবেন না, সেদিন কিন্তু ভগবান আপনার পেছনে থাকবে। কেন? আপনি ভক্তি সম্পদ জমা দিয়েছেন বলে কৃপা সম্পদ আপনি পাচ্ছেন। এখন থেকে দেবেন তবে হবে, আর এখন থেকে না দেবেন তো ঠকতে কিন্তু হবে। তবে একটা কথা বলে রাখি, আপনার একটু উত্তর দেবেন সবাই মিলে, একটা কথা বলি। আচ্ছা ভগবান কৃষ্ণ যদি আপনাকে এসে বলে, আচ্ছা আমাকে চাস না 100 বছর আয়ু নিয়ে বিরাট সম্পত্তির মালিক হয়ে নাতিপুতি নিয়ে সংসারে বেঁচে থাকতে চাস, আপনারা কোনটা চান, প্রথমটা না দ্বিতীয়টা? এখন বলছেন যে প্রথমটা মানে কৃষ্ণকে চাই, কিন্তু আড়ালে যদি কৃষ্ণ একবার জিজ্ঞেস করে চারিদিকে তাকিয়ে দেখবেন কেউ কোথাও রয়েছে নাকি, তখন বলবেন না না আমি প্রথমটা চাই না দ্বিতীয়টাই চাই, কারণ আমার অত দরকার নাই কৃষ্ণ, আমি 100 বছর বাঁচবো। কিন্তু জেনে নিন মায়েরা, বলছে 10 বছর যদি কোনো কৃষ্ণ ভক্ত বাঁচে তার লাভ আছে, 100 বছর যদি একজন অভক্ত বাঁচে তার লস আছে। কেন বলুন তো? 10 বছর যদি কৃষ্ণ ভক্ত বাঁচে সে 100টা ভক্ত তৈরি করে দিয়ে যাবে, আর অভক্ত যদি 100 বছর বাঁচে ও হাজার হাজার অভক্ত তৈরি করে। এই জন্যে আমি আপনাদের ছোট্ট ছোট্ট শিক্ষা দিতে চাই। মায়েরা, নারায়ণের 4টে হাত ছিল না 6টা ছিল, জোরে বলুন। এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে গদা, এক হাতে পদ্ম। তিনি কি শেখালেন? যদি কেউ আমাকে ভালোবাসতে থাকো, পবিত্র শঙ্খের ধ্বনি তুমি শুনতে পাবে, তোমার ভেতর পবিত্র হবে। কিন্তু আমার সঙ্গে শত্রুতা করো, ভক্তের সঙ্গে শত্রুতা করো, তাকিয়ে দেখো সুদর্শন চক্র আছে, একবারে ছেড়ে দেবো না, শিশুপালের মতো দিয়ে দেবো। কিন্তু আবার এক হাতে গদা আছে, পদ্ম আছে, ভালোবাসলে পদ্ম দেবো, আর না ভালোবাসলে গদা আছে হাতে। আপনাদের কাছে নিবেদন, কৃষ্ণ ভক্তকে যদি কেউ অপমান করে তাহলে আপনি চক্র ব্যবহার করবেন, প্রতিবাদ করবেন, আর যদি কৃষ্ণ ভক্তকে কেউ ভালোবাসতে পারে আপনি তাকে পদ্মের মতো ব্যবহার করবেন। এগুলো কিন্তু শিক্ষণীয় বিষয় আছে, ভগবান প্রত্যেকটা জায়গাতে শিক্ষা দিয়ে দিয়েছে। আচ্ছা এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা শুনবো বলে, দেখি আপনারা তৈরি হয়ে থাকুন, আমার সঙ্গে বলবেন তো, সবাই বলবেন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরি রাম, দারুণ দারুণ সুন্দর, একটু জোরে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ। আচ্ছা একটা কথা বলি, এই গানটি আপনারা শুনতে পাবেন কীর্তন ইন্ডিয়া, সার্চ করবেন যে ক্যামেরা করছে, এর 3টি আসর কিন্তু আমার করলো, তো তার মধ্যে ওকে স্বীকার করতে হবে যে 3টের মধ্যে সব জায়গাতে আমি বলিয়েছি, আজকে কিন্তু বেস্ট বলেছে সব জায়গাতে, একবার স্বীকার করতে হবে। আজকে আপনারা এত জোরে বলেছেন, অন্য জায়গাতে ডবল ভক্ত হয়েছে বলেছে ঠক কথা, দু চারজন হরি কৃষ্ণ কি দুঃখ করে বলছে, মানে তবু আপনারা ফাঁকার মধ্যে বসে আছে, ওরা তো প্যান্ডেলে না, সবাই বলেছে, কেউ বাদ দেয় না, কারণ না বললে তো আমার মেডিসিন আছে, আমি তো বলাবো, ওটার জন্য অসুবিধা নেই। তো সেই জন্য আপনাদের কাছে নিবেদন, সবাই বলবেন যে ফাঁকে আছেন আমি তাকেও দেখতে পাচ্ছি, না বললে ধরা পড়বেন কিন্তু,
সবাই মিলে বলুন হরি কৃষ্ণ জোরে, হরি কৃষ্ণ 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 বা হরি রাম হরি রাম রাম রাম, একটু জোরে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 বা হরি রাম হরি রাম রাম রাম। তবে আমি যেখানে যাই সেখানে কোনো কোনো ভক্ত বলে আরো দুটো প্রদীপ পাল চাই আমাদের, বললাম আমি প্রদীপ পাল কোথায় পাবো, আমি তো একটা প্রদীপ পাল, বলে না আরো প্রদীপ পাল তৈরি করে দিয়ে যান, আমার তো সময়ই নাই, বাড়ি যাবারও সময় নাই আর আপনাদের কাছে যেতে সময় শেষ, দু একটা প্রদীপ পাল তৈরি হচ্ছে একলব্যের মতো, আমার পাশে বসে আছেন হাত তুলুন তপনদা, এখানেরই আপনাদের বেড়ার কাছে বাড়ি, তো উনি কিন্তু আমার কথাগুলো বলেন, তার মানে কি প্রদীপ পাল তৈরি হচ্ছে আমি শেখাই নাই, শিখে শিখে আপনাদের সামনে বলছে, তবু তো এটাও কাজ হচ্ছে, আপনারাও শিখে যদি দুটো ভালো কথা একজনকে বলতে পারেন ও যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়। মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়, আগে নিজে আচরণ করুন তারপর অপরকে শেখাবেন। যেমন রামকৃষ্ণ দেবের কাছে একজন ঠাকুমা তার নাতিকে নিয়ে, ও ও ঠাকুর এ বলি ছেলেটা আমার খুব মিষ্টি খায়, নাতিটা একটু বলে দাও যেন না খাই, ঠাকুর বললো আজকে নয় 15 দিন পর বলবো, জিজ্ঞেস করলো 15 দিন পরে সে, ও ঠাকুর এবার বলে দাও যেন মিষ্টি না খাই, ঠাকুর বললো এ মিষ্টি খেলে দাঁতে পোকা হবে, এ কৃমি হবে, ভবিষ্যতে সুগার হবে, কম খা। যারা মিষ্টির দোকানদার আছে তারা বলছে এবারটাকে কোনোদিন ডাকবো না, এ খালি মিষ্টির বদল না, আমি বাচ্চাদের জন্য বলেছি বড়দের জন্য বলি নাই, এদিকে তাকান কি লক্ষ্য করুন, বলছে মিষ্টি খেলে পোকা হয় দাঁতে, বাবা বাচ্চা থেকে মিষ্টি খেতে নেই কৃমি হয়, ভবিষ্যতে সুগার হতে পারে। তখন ঠাকুরকে জিজ্ঞেস করছে বুড়িমা 15 দিন আগে বললে না আজ বললে কেন, বলছে 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম তারপর বললাম, ওই জন্য আপনি নিজে আচরণ করবেন তবে তো আপনার বাড়ির আচরণ করবে, আর আপনি না করলে করবে কি করে, সবাই মিলে বলবেন এরা বাজাবে না, জোরে বলুন এত জোরে বলবেন যেন বেড়া পর্যন্ত সাউন্ড যায়, জোরে বলুন হরি কৃষ্ণ বা হরি কৃষ্ণ 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 বা হরি রাম সুন্দর বা, আরেকবার হরি কৃষ্ণ জোরে, শেষে যারা আছেন দারুণ বহুত সুন্দর বহুত আচ্ছা, শেষবারের মতো হরি কৃষ্ণ বা দারুণ দারুণ বা। আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি, দারুণ গাইছেন, তবে এরপরে যদি কোনদিন এদিকে আসি না এদের আর আনবই না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো, সবাই মিলে একবার হাত তুলে বলুন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি রাম হরি রাম 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 হরি হরি, জপ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ramo ramo